এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এসব এসব কি লেখা? বড়বাবুর কোম্পানিতে ভুল ওষুধ পরীক্ষা করার জন্য যে দুজন মৃত্যুর সঙ্গে ভাঞ্জা লড়ছিল তা তার জন্য দায়ী অনেকের বাবু। দেখুন, এই প্রমাণটাই কি যথেষ্ট নয়? এটা দেখিয়ে তো আমরা খুব সহজেই ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারি। হ্যাঁ, এটা একটা ভালো প্রমাণ ঠিকই, কিন্তু এর সাথে আরো কিছু যদি আমরা, যেমন যেমন আমার ভালো বাবা রাইট হ্যান্ডেড, আর এই ভিডিওতে যে রক্তিম বাবু লকার থেকে চুরি করছে সে লেফট হ্যান্ডেড। ভালো বাবার কথা অনুযায়ী ভালো বাবা অফিসে ঘুমিয়ে পড়েছিল, আর সেই সুযোগটাই হয়তো কেউ কাজে লাগিয়েছে। মানে এটা তো আমরা কোর্টে জানাতেই পারি। হ্যাঁ পারি, কিন্তু এগুলো শুধুই কথার কথা। এগুলো যদি আদালতে জানায় সেটা জাস্ট একটা সম্ভাবনা জানানো হবে, কিন্তু বিপক্ষের উকিল সেটাকে অনুমান বলে উড়িয়ে দেবে। এর থেকে আরো স্ট্রং কিছু আমাদেরকে জোগাড় করতে হবে। কিন্তু কিভাবে, মানে কি করতে হবে আমাদের? দেখো, সব থেকে ভালো হয় যদি ওই লোকটাকে আমরা খুঁজে বার করতে পারি যে শেখর বাবুর ছদ্মবেশে টাকাটা চুরি করেছে। বক্কা টাঙ্কিটা বলে নেই, চা পাবি যে সব সরিয়ে নিয়ে ছোট চপ আলমারি। তাই সেই ছোট নিনে একটু বন্ধ হন নাকি বাবা? কেউ আসছে না তো? তুমি কিন্তু আমরা তো জানি না লোকটাকে, তাহলে খুঁজবো কি করে? তার মানে ডালি দিদি ঠিকই বলেছিল, শেখর যে চুরিটা করেনি। এই লোকটাকে তো পুরো শেখর জেঠুর মতো দেখতে, হতে পারে এই লোকটাই চুরি করেছে। আর শেখর জেঠুর নামে ভুলভাল বলেছে আর শেখর জেঠুকে ধরিয়ে দিয়েছে।